এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি তাদের শততম কার্ডিয়াক সার্জারি সম্পন্ন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আসিফ আহমেদ বিন মঈন জানান, এর প্রায় শতকরা 80% রোগী ছিলেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অস্ত্রোপচারগুলোয় অংশগ্রহণকারী প্রতিটি রোগী এখন সুস্থ হয়ে উঠেছেন এবং উন্নত জীবনযাপন করছেন। ডাক্তার মঈন সন্তোষ প্রকাশ করে বলেন, এই সাফল্য আমাদের অভিজ্ঞ ডাক্তার ও নিবেদিত দলের নিরলস পরিশ্রম এবং রোগীদের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলন।